ডিয়ার আজকে আমি টু থাউজেন্ড যে আসাম টেট হয়েছিল লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি এই ডেটের দুই তিনটি কোয়েশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে কোয়েশনগুলা অনেক ইম্পর্ট্যান্ট এবং এগুলা সিলেবাসের কোন টপিক থেকে এসেছে এবং বইয়ের কোন বই থেকে কোন বইয়ের কোন চ্যাপ্টার থেকে এসেছে এগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো আপনারা দেখেন এখানে প্রশ্নটি আছে রেড ডাটা বুক কন্টেনস ডাটা অফ অল প্লান্ট স্পেসিস অল এনিমেল স্পেসিস ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট স্পেসিস ট্রিয়েটেড স্পেসিস আমি যদি বাংলার যদি আপনার সঙ্গে বাংলাতে বলি রেড ডাটা বুক লাল তথ্য গ্রন্থে তথ্য থাকে সকল উদ্ভিদ প্রজাতির সকল প্রাণী প্রজাতির অর্থনৈতিক গুরুত্ব থাকা প্রজাতির অথবা বিপন্ন প্রজাতির একটি কোয়েশন দেখছেন আপনারা এবং আরেকটি কোয়েশন আছে যে কোয়েশনটি হলো এইটটি ফোর নাম্বার কোয়েশন মেইন রিজন অফ কন্টিনিউয়াস ডিক্রেজিং অফ ওয়াইল্ড লাইফ প্রিডেশন বি নাম্বার কাটিং ডাউন অফ ফরেস্ট নাম্বার ডিস্ট্রাকশন অফ হ্যাবিটেট ডি নাম্বার হান্টিং এই যে দুই কোয়েশন দেখতে পাচ্ছেন আপনারা প্রাণীর ক্রমাগত হ্রাস বা কমে যাওয়ার প্রধান কারণ হল পর বি বনাঞ্চল সি নাম্বার আবাস ধ্বংসীকরণ এবং ডি নম্বর শিকার এই যে দুটি কোয়েশন দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটি কোয়েশন বইয়ের একই চ্যাপ্টার থেকে এসেছে এবং কোন চ্যাপ্টার থেকে এসেছে কোন বইয়ের কোন চ্যাপ্টার থেকে এসেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন যদি আমরা সিলেবাসের মধ্যে থেকে সিলেবাসের মধ্যে আপনারা দেখুন কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ এনভাইরনমেন্ট কেয়ার মতলব যত্ন করা এবং প্রোটেকশন প্রোটেকশন মানে রক্ষা করা কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস ফ্লোরা ফোনা ইনডেন্জার্ড অ্যান্ড রেয়ার স্পেসিস ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মাইগ্রেটরি বার্ড এই যে টপিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টপিকগুলো আমার একটি চাপ্টার থেকে মানে সব টপিকগুলা তুলে দিয়েছে সিলেবাসের মধ্যে তো কনজারভেশন অ্যান্ড অফ ন্যাচারাল রিসোর্স আপনারা যদি বইয়ের মধ্যে দেখি এখানে দেখুন কনজারভেশন অফ অ্যানিম্যালস অ্যান্ড প্লান্টস কনজারভেশন অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস আর সিলেবাসের মধ্যে কি দিয়েছে কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্স আপনারা তো জানেন ন্যাচারালি যেগুলো পাওয়া যায় ওগুলো ন্যাচারাল রিসোর্সেস তো এখানে প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস এগুলো ন্যাচারাল রিসোর্সেস তো এই যে চ্যাপ্টার এই চ্যাপ্টার হলো ক্লাস এইটের চ্যাপ্টার নাম্বার সেভেন ক্লাস এইটের সায়েন্স ক্লাস এইটের সায়েন্স যদি আমরা এনসিআরটি দেখি তাহলে চ্যাপ্টার নাম্বার সেভেন আর এসিআরটি চ্যাপ্টার নাম্বার সিক্স উদ্ভিদ ও প্রাণী প্রাণীর সংরক্ষণ তখন আমরা যদি টপিকটা দেখি এখানে আপনারা দেখেন আসাম টু টোয়েন্টিন এর কোয়েশনটা রেড ডাটা বুক রেড ডাটা বুক ইজ দ্য সোর্স বুক উইচ কিপস এ রেকর্ড অফ অল দ্য ইনজেন্ডার্লান্টস রেড ডাটা বুক ইজ মেনটেইন ইন্টারন্যাশনালি বাই এন অর্গানাইজেশন ইন্ডিয়া অলসো মেনটেইন রেড ডাটা বুক ফর প্লান্টস এন্ড এনিমেলস ফাউন্ড ইন ইন্ডিয়া তো এই যে রেড ডাটা বুক আমি যদি বাংলাতে আপনারা আমি যদি দেখাই লাল তত্ত্বাবলীর বই রেড ডাটা বুক লাল তত্ত্বাবলীর বইতে সব বিপদগ্রস্ত প্রাণী ও উদ্ভিদের তথ্য আছে বিপদগ্রস্ত প্রাণী ও উদ্ভিদের এখানে এনিমেলস এবং প্লান্টস দুইটাই কথা হয়েছে উদ্ভিদের প্রাণীদের ও অন্যান্য প্রজাতির ভিন্ন ভিন্ন রেড ডাটা বুক তো এখানে যদি আমরা দেখি ভালোভাবে বিভিন্ন বিপদগ্রস্ত পানি যেগুলা মানে যেগুলা ইনডেঞ্জার্ড এনিমেলস যে এনিমেলসগুলা বিলুপ্তির ফতে এখনও পর্যন্ত বিলুপ্তির পথে আর যে এনিমেলসগুলা সংখ্যা খুব বেশি মানে কমে গেছে ও এনিমেলসগুলার সংখ্যা সাইন্টিফিকি মানে তারা ডাটা তথ্য তথ্য বা করিয়া রেড ডাটা বুকের মধ্যে তারা লিস্ট করিয়া রাখে এখন সে লিস্ট করিয়া রাখে এটা যদি আমরা দেখি এখানে দেখেন দ্য রেড ডাটা বুক ইজ মেইনটেইনড বাই দ্য আই ইউ এন অর দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার হুইচ ইজ হুইচ হেজ ইটস হেডকোয়ার্টার্স ইন দ্য ইউনাইটেড কিংডম দ্য ইনস্টিটিউশন প্রডিউস এ লিস্ট অফ স্পেসিস উইচ ইজ নাউন এজ দ্য রেড ডাটা লিস্ট অফ ট্রিয়েটেন্ড স্পেসিস ফর দ্য আই এন রেড ডাটা রেড লিস্ট ইন নাইনটিন সিক্সটি ফোর নাইনটিন সিক্সটি ফোরে ইউনাইটেড কিংডমের মধ্যে একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করা যে ইনস্টিটিউশনটার নাম হলিয়া আই ইউসিএন আর ফুলফর্ম হল গিয়া দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অফ নেচার তার হেডকোয়ার্টার হল ইউনাইটেড কিংডমের মধ্যে তাৰা এক লিষ্ট মানে বনাইছে যে তাৰে ৰেড ডাটা বুক কোৱা হয় ঔ ৰেডাটা বুকটাৰ মধ্য তাৰা বিভিন্ন ধৰণৰ যেগুলা এনিমেলছ অথবা যেগুলা প্ৰাণী আছে যে এনিমেলছ এনিমেলছ উদ্ভিদ যেগুলা যে বিলুপ্তিৰ ফটে ঔ বিলুপ্তিৰ ফে প্ৰাণীগুলাৰ এক লিষ্ট তাৰা ৰেড ডাটা বুকৰ মধ্য মেইনটেইন কৰি ৰাখিছে তো যে আমাৰ এক্সাম্পৰ মাধ্যমে আপোনাৰ আহিছে দেখা পাইছোঁ যেনডেনজেণ্ট এনিমেলছ প্লান্টছ এই প্লান্টছ গুলা এনিমেলছ গুলাৰ লিষ্টাৰ কাপুৰীৰ মই যদি আপোনাৰ কুৱেশ্যন আছে এই কুৱেশ্যনটা যদি বিশ্লেষণ কৰি কুৱেশ্যন আহিছে ওৱান অফ দা ম'ষ্ট ইম্পৰ্টেণ্ট ফেক্টৰ দিয়েটেঞ্চ ৱাইল্ড লাইফ টুডে ইজ হেবিটেড ডিষ্ট্ৰাকশ্যন ডিউ টু এনক্ৰচমেণ্ট যদি বাংলাতে আমাৰ দেখি বন্য জীবন বিপদগ্রস্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বেদখলের জন্য তাদের আবাসস্থল ধ্বংস হওয়া আমরা যে বন্য জন্তু যেগুলো আছে তারারে এতো মানে তারা গুরুত্বপূর্ণ মানে বিপদগ্রস্তর মধ্যে কারণ তার আমরা বেদখল করতেছি আমরা গাছপালা বন জঙ্গল খাটতেছি বন জঙ্গল খাটতেছি তারা যে আমরা লাগে বন জঙ্গল হইতে পারে কিন্তু তারা লাগে আবাস্থ তারা গড়ের মতো তো আমরা তারারে বেদখল করার কারণে তারা আবাস্তল আবাস্তল ধ্বংসর কারণে তারা বেদখল হইতেছে এখন আমি আপনার আর ও তাকিয়া এ রিলেটেড যে কনসেপ্টগুলো আছে এর রিলেটেড কনসেপ্টগুলো আপনার সঙ্গে আলোচনা করম যেগুলো নেক্সট ডে এক্সামের মধ্যে আসার খুব বেশি সম্ভাবনা আছে এবং আশা করি মানে এই গুলা থেকে মানে নেক্সট মানে যখন এই চ্যাপ্টার থেকে দুইটা কোয়েশন আইসে তো নেক্সট মানে এই চ্যাপ্টারে যেগুলো বাকি কনসেপ্ট আছে এই গুলা থেকে মানে নেক্সট হয় না একটা অথবা দুইটা কোয়েশ্চেন মানে আবার চান্স আছে এখানে কোয়েশন যে অ্যান্সারটা নিশ্চয়ই আপনারা অলরেডি জানতে রেড ডাটা বুক কন্টেন্টস ডাটা অফ ট্রি এট্যান্ড স্পেসিস অল প্ল্যান্টস স্পেসিসও হবে না অল অ্যানিমেল স্পেসিসও হবে না ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট স্পেসিস হবে না এর আনসার হলো ট্রিএ্যান্ড স্পেসিস নেক্সট যে কোয়েশনটা মেইন রিজন অফ কন্টিনিউয়াস ডিক্রেজিং অফ ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ কন্টিনিউয়াসলি সমার কারণটা থাকিতা কারণটা হল ডিস্ট্রাকশন অফ হেবিটেট তার আবাসস্থল ধ্বংস করার কারণে এখানে আপনারা আর একটা কোয়েশন দেখেন যে কোয়েশনটা আসাম হাইয়ার সেকেন্ডারি টেটের মধ্যে আছে নিম্নলিখিত কোন মুখ্য প্রাণী প্রজাতি দাচিগাম রাষ্ট্রীয় উদ্যানে সংরক্ষিত এবং পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত তো অপশন এ হল হলুদ বেনেবৌ মানে যেল খোৱা হয় বি নম্বৰ অপচন হল হলুদ গলা শুকনো য়েলো থ্ৰটেড মাৰ্টেন চি নম্বৰ চিতাবাঘ নম্বৰ হল হেংগুল অথবা কাশ্মীৰ হৰিণ হুইচ ওৱান অফ দা ফলোয়িং ইজ কি ফোনাল স্পেচিছ দেট ইজ বিং কনজাৰ্ভ এণ্ড মনিটৰ ইন দাচিগাম নেশ্যনেল পাৰ্ক ত' অপশ্যন আহিল গোল্ডেন অৰিয়েল বি অপশন হল য়েলো থ্ৰট ট্ৰ'টেড মাৰ্টেন চি অপশ্যন হল লিপাৰ্ড ডি অপশ্যন হ'ল হাংগুলৰ কাশ্মীৰ ষ্টেগ ত' এই যে গছ আপোনাৰ দেখা পাতে যে মানে চেইম ক্লাছ এইটৰ চাপ্তাৰ থাকিয় মানে চেম চাপ্তাৰ থাকিয় কনজাৰ্ভেশ্যন অফ এনিমেলছ এণ্ড প্লান্সৰ চাপ্টাৰ থাকিয়া আহিছে নেশ্যনেল পাৰ্কে দিছে আৰু দিছে ৰেড ডাটা বুক থাকিয়া টেট এণ্ড স্পেচিছ থাকিয়া দিছে তে তিনিটা কুৱেশ্যন দিছে মানে টেটাৰ মধ্যতে এই যে কনচেপ্ট গিলা কনচেপ্ট গিলা অনেক বেছি ইম্পৰ্টেণ্ট হৈ যায়গৈ আৰু আমাৰ এক্সামৰ লাগে ইয়াতে এই কনচেপ্ট গিলাক বেছি আপোনাৰ মিছ কৰিব নাৰি আপোনাৰ 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 ঐ আনচাৰটা দেখি আৰ কোনটা হৈছে এইখনে আপোনাৰ দেখোন হাংগুলৰ কাশ্মীৰ ষ্টেগ যেতিয়া মানে কাশ্মীৰ ষ্টেগ মানে হৰিণ খোৱা হয় আৰু হৰিণ তে এই যে আনচাৰটাৰীলগীয়া উইচ অফ দ্য ফলয়িং উইচ এমাং অফ দ্য ফলয়িং ইজ

আই ইউ এন আমি এর আগে যেটা কোয়েশন এটা আই ইউ সি এন থেকে আসে আর এটা মানে আইউ সি এন থেকে যাতে রেড ডাটা লিস্ট মানে যেটা দেখা মানে আই ইউ সিএন এ ওটা মানে রেড ডাটা লিস্ট বার করে আর ন্যাশনাল পার্ক থেকে মানে রেড ডাটা লিস্টে মানে যেটা মানে ডিফাইন করছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার নিয়ারলি ওয়ান হান্ড্রেড কাউন্ট্রিজ এরাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ ল্যান্ডস ক্লাসিফাইড এজ এ ন্যাশনাল পার্কস বাই দিস ডেফিনেশন তো বিশ্বর মাঝে নিয়ারলি মানে একশোটা কাউন্ট্রির মতন দেশ আছে যেগুলার মধ্যে তারা দেশের মধ্যে আলাদা আলাদা মানে ন্যাশনাল পার্কস তারা মানে আলাদা আলাদা মানে সরিয়ে রাখছে মানে ক্লাসিফাই সরিয়ে রাখছে তো আমরা এখানে আমি একটা স্ক্রিনশট মারিয়ে রাখছি আপনারা লাগিয়া লিস্ট অফ ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া এখানে দেখেন আপনারা দাচিগাম ন্যাশনাল পার্ক যেটা জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে তো দাচিগাম এন্ড ন্যাশনাল পার্কের পার্কটি নাইনটিন এইটি ওয়ান উনিশশো একাশি ইংরেজিতে স্থাপিত হয়েছিল আর এরিয়া যেটা এটা রইলে গিয়া হান্ড্রেড ফোরটি ওয়ান স্কোয়ার কিলোমিটার আর নোবেলিটি এটা রইলে গিয়া অনলি এরিয়া ওয়ে কাশ্মীর টেক স্টেক ইজ ফাউন্ড তো আমার জানার মতো পৃথিবীর মধ্যে যতটা দেশের মধ্যে যতটা দেশ আছে পৃথিবীর মধ্যে সব দেশের মধ্যে আর শুধুমাত্র কাশ্মীরের মধ্যে কাশ্মীর স্টেক এটা পাওয়া যায় এর লাগে বিশেষরী মানে এটা একটা মানে ইম্পর্টেন্ট জিনিসরি আমরা ইন্ডিয়ার লাগে আরি আর আর একটা ইম্পর্টেন্ট যদি আপনারে কোয়েশন হয় দেখো মানে সমস্ত পৃথিবীর মধ্যে বাঘ এবং সিংহ একমাত্র ভারতের মধ্যে পাওয়া যায় আর নেক্সট হইলে গিয়ে ডেজার্ট ন্যাশনাল পার্ক রাজস্থানের মধ্যে নাইনটিন এইটি ওয়ান স্থাপিত হয়েছিল আর এর এরিয়া হইলে গিয়ে থ্রি থাউজেন্ড ওয়ান টু স্কোয়ার কিলোমিটার আর গ্রেট ইন্ডিয়ান দা বাস স্টার দেখানোর মধ্যে পাওয়া যায় আর ছিল যার এরিয়া হলো গিয়া থ্রি হান্ড্রেড ফোর্টি স্কোয়ার কিলোমিটার আর এখানে ফিরাল হোর্স পাওয়া যায় তো হাই সেকেন্ডারি থ্রিয়ার মধ্যে কাশ্মীর স্টেক যে নিশ্চয়ই আছে তাও মানে আমরা চিলেবাছৰ মধ্য স্পেচিয়েল ৰেফাৰেঞ্চ টু আছাম হৈয়ে দিছে তো নিশ্চয় আছামৰ মধ্য থাকে ডিব্ৰু শইকীয়া নেশ্যনেল পাৰ্কৰ মধ্য কোন স্পেচিছটা পোৱা যায় ত' ফেৰাল হৰ্চ পোৱা যায় এটা আপোনাৰ মানে বিশেষ কৰি মানে মনত ৰাখিবা এখন আমাৰ অ টপিক একচেপ্ট দেখো কনচেপ্ট গুললগীয়া ৱাইল্ডলাইফ চেংচুৱাৰী নেশ্যনেল পাৰ্ক এণ্ড বায়স্ফিয়াৰ ৰিজাৰ্ভ নেশ্যনেল পাৰ্ক কি জিনিছ টু প্রোটেক্ট আওয়ার ফ্লোরা অ্যান্ড ভোনা ফ্লোরা অ্যান্ড ফোনা আমি আগে বলেছি প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস টু প্রোটেক্ট আওয়ার ফ্লোরা অ্যান্ড ফোনা অ্যান্ড দে আর হেবিটেস মানে তাদের বাসস্থান প্রোটেক্টেড এরিয়া কোল্ড ওয়াইল্ড লাইফ সেংচুয়ারি যে এরিয়ার মধ্যে ফ্লোরা অ্যান্ড ফোনা প্লান্টস অ্যান্ড এনিমেলস এবং মাইক্রোঅরগানিজমস রে তাদের এবং তাদের বাসস্থানরেও আমরা প্রোটেক্ট মানে রক্ষা করি ও এরিয়াটারে রক্ষা ওয়াইল্ড লাইফ সেংচুয়ারি ওয়াইল্ড লাইফ সেংচুয়ারি এরিয়াস হোয়ার এনিমেলস আর প্রোটেক্টেড ফ্রম এনি ডিস্টারবেন্স টু দেম এন্ড দেয়ার এনিমেলস এনিমেলসারে প্রোটেক্ট করা হয় এবং তাদের হেবিটেটার বাসস্থানরে প্রোটেক্ট করা রক্ষা করা হয় কোনো ধরনের ডিস্টারবেন্স তাকিয়া যেটার আমরা ওয়াইল্ড লাইফ সেংচুয়ারি বলি ন্যাশনাল পার্কস এখন দেখ ন্যাশনাল পার্কস এরিয়াজ রিজার্ভ ফর ওয়াইল্ড লাইফ হ্যার ইউজ ফ্রিলি ইউজ দ্য হ্যাবিটেডস এন্ড নেচারেল রিসোর্সেস এই এরিয়াটার বোঝা যায় মধ্যে এনিমেলস দ্বারা আছে এনিমেলস এবং এনিমেলস প্লান্টস অথবা মাইক্রোঅরগ্যানিজমস দ্বারা মানে ফ্রিলি মানে তারা মানে সালাই দেওয়া হয় যেখানে মধ্যে তারা রিসোর্সগুলা ইউস করে ইউজ ফ্রিলি বসবাস করতে পারে নেক্সট যেটা ওই গেট আমি আপনারারে নেক্সটে ডিফারেন্স বিটুইন ন্যাশনাল পার্কস এন্ড ওয়াইল্ড লাইফ দেখাই দেখাইম যেটার মধ্যে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাই পারে মানে কোনটা আলাদা হয়তো আপনারা মানে দুইটা মানে একই লাগে দেখতে নেক্সটে মানে একটা ডিফারেন্স দেখাইলে বুঝতে পারবা বাইসফা রিজার্ভ কি জিনিস লার্জ এরিয়াজ অফ প্রটেক্টেড ল্যান্ড ফর কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ প্লান্ট এনিম অ্যান্ড এনিমেল রিসোর্সেস এন্ড ট্রেডিশনাল লাইফ অফ দ্য ট্রাইবেলস লাইভিং ইন দ্য এরিয়া ত' সেইমেই মানে মানে নেশ্যনেল পাৰ্ক আৰু ৱাইল্ড লাইফ চেংচুৰিক বড়ো যে বায়'ফেৰেজা বায়োফেৰিছৰ অনেক বড়ো যেটাৰ মধ্য মানে নেশ্যনেল পাৰ্ক আৰু ৱাইল্ড লাইফ চেংচুয়াৰী থাকে লাৰ্জ এৰিয়াজ অফ প্ৰটেক্টেড লেণ্ড এইটো প্ৰটেক্টেড ল'ৰ প্ৰটেক্টেড ল'ৰ কনজাৰ্ভেশ্যন অফ ৱাইল্ড লাইফ প্লান্ট এণ্ড এনিমেল ৰচোৰ্চে এনমেল ৰচোৰ্ছে প্লান্স এণ্ড ৱাইল্ড লাইফ

এখন বায়োডাইভার্সিটি কি জিনিস বায়োডাইভার্সিটি হইলে গিয়া বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ প্লান্টস এনিমেলস এন্ড অর্গানিজমস জেনারেলি ফাউন্ড ইন এন এরিয়া একটা এরিয়া যে এরিয়ার মধ্যে প্লান্টস আছে এনিমেলসও আছে এবং মাইক্রোঅরগ্যানিজমসও আছে মানে জেনারেলি পাওয়া যায় ও এরিয়াটারও বায়োডাইভার্সিটি পাওয়া হয় এ বায়োস্ফিয়ার রিজার্ভ মে অলসো কন্টেইন আদার প্রোটেকটেড এরিয়াস ইন ইট একটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে অন্যান্য প্ৰটেক্টেড এৰিয়াজে যেন দা পাচামাৰী বায়স্ফেয়াৰিজাৰ্ভ কনজিষ্ট অফ ওৱান নেশ্যনেল পাৰ্ক নেম চাতপুৰা এণ্ড টু ৱাইল্ড লাইফ চেংচুৰিণ্ড পাচামাৰী তো এইখিনি আপোনাৰ দেখা পাইছে বায়স্পেয়াৰ ৰিজাৰ্ভৰ মেখেলা নেশ্যনেল পাৰ্ক আছে এটা ওৱাইল্ড লাইফ চেংচুৰিও আছে মানে দুইটা ৱাইল্ড লাইফ চেংচুৰি আছে তাৰে বৰি পাচামাৰী খোৱা হয় আপোনাৰ যদি এখনে এক মেপৰ মধ্য দেখোন এখনো আছে বাই অ' টুটেল যে এৰিয়া এৰিয়াটো লগীয়া পাচামাৰী বায়স্পে ৰিজাৰ্ভ যেখানে মধ্য আপোনাৰ নেশ্যনেল পাৰ্কো দেখা পাবা নেশ্যনেল পাৰ্ক আৰু বায়স্ফেয়াৰ ৰিজাৰ্ভ দেখা পাবা আমি যদি এটা ডায়াগ্ৰামৰ মধ্যে দি আপোনাৰ এই কনচেপ্ট দেখাই এইখনে আপোনাৰ গ্ৰীণ কালাৰ দি যে দঙা আছে এই গ্ৰীণ কালাৰ যে এৰিয়া এই এৰিয়াটো পূৰাইলগীয়া বায়স্ফেয়াৰ ৰিজাৰ্ভ এই বায়োস্ফিয়ার রিজার্ভ সবচেয়ে বড় আর এই বায়োস্ফিয়ার রিজার্ভর মধ্যে ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি থাকতে পারে ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ থাকতে পারে আর এখানে আপনারা দেখো এই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে হয় একটা এরিয়া আছে যেগুলা মানে আমরা বিশেষ করে লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের মধ্যে এগুলো এত ডিপলি রইত না এগুলো ইম্পর্টেন্ট না এখন পর্যন্ত এগুলোতে আইসে না আমরা কোয়েশন বিশেষ করে মানে রিকল বেস দেয় এরকম কনসেপ্ট বেস দেয় না রিকল বেস বলতে কি ন্যাশনাল পার্কগুলা কোন জায়গাতে আছে ন্যাশনাল পার্কের মধ্যে কোন অ্যানিমেলসগুলো পাওয়া যায় ভারতের মধ্যে কতটি ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ সেংচুরি আছে অথবা আসামের মধ্যে কতটি ওয়াইল্ড লাইফ সেংচুরি এবং ন্যাশনাল পার্ক আছে এগুলা কি ওখানে আছে কৌর এরিয়া বাফার জোন ট্যাংজিশন জোন হিউম্যান সেটেলমেন্টস তো এগুলা বিশেষ করে ইউপিএসসি লেভেল মানে হাই অথবা হায়ার সেকেন্ডারি লেভেল অ্যাডভান্স লেভেলের মধ্যে কুয়েশনগুলো হয় যেমন আপনারা দেখুন রিসার্চ ওখানে মনিটরিং একদম মানে প্ৰটেক্ট মানে কৌৰ জোন যে মানে মনিটৰিং কৰা মানে দেখাশনা কৰা হয় আৰু কৌৰ এৰিয়া যে মানে কৌৰ এৰিয়াৰ মধ্য মনিটৰিং কৰা হয় বাফাৰ জোন আপোনাৰ দেখা পাইছিল বাফাৰ জোনৰ মধ্যে হিউমেন চেটেলমেণ্টছ আছে কিন্তু কোৰ কৌৰ জোনৰ মে কোৰ এৰিয়া যে হিউমেন চেটেলমেণ্টছ নাই আৰু বাফাৰ জোন যে মধ্য টুৰিজম দ্বাৰা টুৰিজম বা ৰিক্ৰিয়েচন টুৰিজম দ্বাৰা আহি পাৰিব

তো আমরা আর যে সিলেবাস এই সিলেবাসের মধ্যে ডাইরেক্ট সংক্ষেপে ফ্লোরাইন ফোনা দিয়ে দিয়েছি কিন্তু এই ফ্লোরাইন ফোনা থেকে অনেক কঠিন কঠিন এক্সাম মানে এক্সামের মধ্যে কোয়েশন আসে যায় গিয়া যে কোয়েশনগুলো আপনারা অ্যাটেম্প করতে পারেন না মানে কি টু থাউজেন্ড নাইনটিনে অনেকটা কোয়েশন দিছে ক্লাস ইলেভেন টুয়েলভের মধ্যে তিন চারটা কোয়েশন ওরকম হয়ে গেছে গিয়া তো ফ্লোরাইন ফোন না ক্লাস টুয়েলভ পর্যন্ত যেগুলা কনসেপ্ট আছে ওগুলা মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আপনারা দেখবা যাতে মানে এগুলা মানে মিস যায় না কিন্তু মানে ফ্লৰেণ্ট ফেন আপোনাৰ যদি ক্লাছ ছিক্স ছেভেন পৰ্যন্ত ৰাখি দিয়ে বা এইট পৰ্যন্ত ৰাখি দিয়ে কিন্তু মানে হয়তো মিছাই থাকিব মানে কনচেপ্টগুলা এইকাৰণে দেখোন এণ্ডেমিক স্পেচিছ এণ্ডেমিক স্পেচিছ আৰ প্লানেলিচ আৰইচ আৰ ফাউণ্ড এক্সক্লুচিভলি ইন এ পাৰ্টিকুলাৰ এৰিয়া দে আৰ নট নেচাৰেলি ফাউণ্ড ইন ইউৰ হিলছ এ পাৰ্টিকুলাৰ টাইপ অফ এনিমেল অৰ প্লান্ট মে বি এণ্ডামিক টু এ জোন এ স্টেট ওর এ কাউন্ট্রি মানে এমন একটা অ্যানিমেলস যে এনিমেলসটা মানে বিশেষভাবে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে পাওয়া যায় অন্য কোনো এরিয়ার মধ্যে পাওয়া যায় না দে আর নট ন্যাচারালি ফাউন্ড এনিওয়ার মানে প্রত্যেকটা জায়গার মধ্যে এন্ডেমিক স্পেসিসের টাইটারে পাওয়া যায় না হয়তো আপনারা ওখানে হয়েছে কি তা পার্টিকুলার টাইপ অফ এনিমেল ওর প্লান্ট মে বি এন্ডেমিক টু এ জুন একটা জুনের মধ্যে থাকতে পারে অথবা একটা স্টেটের মধ্যে পার্টিকুলার একটা স্টেটের মধ্যে রাখতে পারে যেটা অন্য কোনো স্টেটের মধ্যে থাকতো না অথবা একটা কাউন্ট্রির মধ্যে থাকতে পারে যেটা অন্য কোনো কাউন্ট্রির মধ্যে থাকতো না ওটার এন্ডেমিক স্পেসিস হওয়া হয় এখানে দেখুন স্পেসিস স্পেসিস কি জিনিস স্পেসিস ইজ এ গ্রুপ অফ পপুলেশন উইচ আর ক্যাপেবল অফ ইন্টারপ্রিডিং তো বিশেষ করে স্পেসিস যেটা মানে এটা মানে জীবরে বুঝায় মানে যেটা মানে জন্ম দিতে সক্ষম হয় দিস মিনস ড্যাট দ্য মেম্বার অফ এ স্পেসিস ক্যান রিপ্রডিউস ফার্টাইল অফ স্প্রিং স্প্রিং মানে সন্তান অনলি উইথ দ্য মেম্বার অফ দেয়ার ওন স্পেসিজ অনলি উইথ দ্য অফ দেয়ার ওন স্পেসিজ এন্ড নট উইথ আদার মেম্বারে এনিমেলস বিশেষ করে মানে জীব যেটা মানে সে নিজের নিজে নিজের মানে স্পেসিজ যেটা মানে ওটা নিজের মেম্বারের সাথে মিলিয়া মানে সন্তান জন্ম দিতে পারবো অন্য কোনো মেম্বার লগে মিলিয়া সন্তান জন্ম দিতে ফার্থ না ওটা স্পেসিস কোয়া হয় এখানে আপনারা দেখুন ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি একটু মানে ডিটেলসভাবে হয়েছে ওয়াইল্ড লাইফ সেংচুরিআরির মধ্যে কোন কোন জিনিসগুলা করা যায় এবং কোন কোন জিনিসগুলা করা যায় না কিলিং পোচিং ওর ক্যাপচারিং এনিমেলস ইন জেনারেলি ইজ রেস্ট্রিক্টলি প্রহিবিটেড এন্ড পানিশেবল বাই ল ইন অল এনি প্লেসেস কিলিং পোচিং ওর ক্যাপচারিং এনিমেলস ইন জেনারেল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড যেখানে মধ্যে এনিমেলস রে কিলিং করা অথবা পুচিং মানে এনিমেল শুরু করি আনা ওর ক্যাপচারিং এনিমেলস ইন জেনারেল ইজ ডিস্ট্রিক্টলি প্রহিবেটেড যে জায়গার মধ্যে প্রহিবেটেড মানে নিষিদ্ধ করা মানে জেনারেল মানে আপনার মানে সেও মানে এনিমেলসগুলো ক্যাপচার করতে পারতো না অথবা শুরু করে আনতে পারতো না অথবা কিল করতে পারতো না এনিমেলসে এন্ড পানিশেবল বাই ল ইন অল সাচ প্লেসেস এবং এই জিনিসগুলো এই জায়গাগুলো তাকিয়া এরকম মানে সাজ করাটা মানে মানে নিয়মের মধ্যে

আর এলাউড টু ডু সার্টি একটিভিটিস এস গ্রেজিং বাই দার লাইফ স্টক কালেক্টিং মেডিসিনাল প্লান্টস ফায়ারউড তো ওয়াইল্ড লাইফ সেংচুয়ারি যেটা এটার মধ্যে এরা মানে এলাও করা হয় বিভিন্ন ধরনের একটিভিটি করার লাগে যেমন যেগুলার গ্রেজিং মানে গ্রেজিং লাইফ স্টক মানে তারা জন্তুজান যেগুলো আছে ওগুলার গাছ সবানোর লাগে এলাউ করা হয় কালেক্টিং মেডিসিনাল প্লান্টস মেডিসিনাল প্লান্টস কালেক্ট করার লাগে তারা এলাউ করা হয় অথবা ফায়ারউড ফায়ারউডের মানে লাকড়ি মানে জ্বালানোর জন্য মানে আনার জন্য এলাও করা হয় তারা ওই লিভ sancuary এখানে আপনারা দেখেন ন্যাশনাল পার্কের বিষয়ে ডিটেইলস ভাবে দেওয়া আছে দিস রিজার্ভস আর লার্জ এন্ড ডাইভার্স এনাফ টু প্রটেক্ট হোল সেলস অফ ইকোসিস্টেম তো ইকোসিস্টেম কি তা ইকোসিস্টেম আপনারা নিশ্চয় জানোই प्लांट्स एनिमल्स এন্ড মাইক্রো অর্গানিজম আর মানে ইন্টার রিলেশন এবং এই प्लांट्स एनिमल्स এন্ড মাইক্রো অর্গানিজম ইনভাইরনমেন্টের সাথেও ইন্টারিলেশন এটার মানে আমরা বিশেষ করে মানে ইকোসিস্টেম খাওয়া হয় যেখানে যে এটা মানে অনেক বড় আছে এবং ডাইভার্স আছে ডাইভার্স মানে হলে গিয়ে বিভিন্ন জিনিস মানে সব কিছু জিনিস ওখানের মধ্যে আছে দে প্রিজার্ভ ফ্লোরা ফনা ল্যান্ডস্কেপ এন্ড হিস্টোরিক অবজেক্ট এন্ড হিস্টোরিক অবজেক্টস অফ এন এরিয়া এবং হিস্টোরিক অবজেক্ট যেগুলো আছে ওগুলো আর মানে প্রোটেক্ট করা হয় সাতপুরা ন্যাশনাল পার্ক ইজ দ্য ফার্স্ট রিজার্ভ ফরেস্ট ইন ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে প্রথম যে রিজার্ভ ফরেস্টটা আছে এটা হইল গিয়া সাতপুরা ন্যাশনাল পার্ক

ও এনিমেলস গুলা যে এনিমেলস গুলার মানে একটা লেভেল আছে আর মানে টুকু এনিমেলস মানে তাহে তো ও লেভেলটার যদি নিচে যদি আই যায় মানে তার সংখ্যাটা তার সংখ্যাটা যদি ও লেভেলের নিচে যদি যায় গিয়া ও এনিমেলটার আমরা মানে ইনডেঞ্জার এনিমেলস করিম মানে যেটা মানে বিলুপ্তির গিয়ে ওটারে আমরা ইনডেঞ্জার এনিমেলস করি এখানে ধরেন আপনারা ইকোমের কনসেপ্ট দিয়ে দিছে এন ইকোসিস্টেম ইজ মেড অফ অল দ্য প্লান্টস এনিমেলস অ্যান্ড মাইক্রো অর্গ্যানিজমস ইন এন এরিয়া এলং উইথ নন লাইভিং কম্পোনেন্টস সাট এস ক্লাইমেট সয়েল রিভার ডেল্ট তো লাইভিং অরগ্যানিজম যেগুলো আছে এগুলা তো আসেও আছে এবং এর লসঙ্গে নন লাইভিং অর্গ্যানিজম যেগুলো ক্লাইমেট সয়েল এন্ড রিভার ডেলটাস এটসেট্রা এটসেট্রা হয়েছে মানে আরও অনেক কিছু বাকি আছে যেগুলার যেগুলা মানে কম্বাইনেশনে ইকো সিস্টেম ক্রিয়েট হয় নেক্সট কনসেপ্ট হইলে মাইগ্রেটরি বার্ডস ফ্লাই টু ফার এও এরিয়াস এভরি ইয়ার ডিউরিং এ পার্টিকুলার টাইম বিকজ অফ ক্লাইমেটিক চেঞ্জেস আপনারা জানেন যে ক্লাইমেটিক চেঞ্জেস হওয়ার কারণে মাইগ্রেটরি বার্ডস এগুলা এগুলা অন্য দেশ থাকিয়া মানে ক্লাইমেট চেঞ্জের কারণে একটা দেশের মধ্যে আয় সেনে আয় দে ফ্লাই ফর লাইং এগস এজ দ্য ওয়েদার ইন দেয়ার নেচারেল হেবিটেড বিকামস ভেরি কোল্ড এন্ড ইনহসপিটেবল ইনহপিটেবল মানেগীয়া এমন এটা এৰিয়া যে এৰিয়াৰ মধ্যে মানে লাইভিং কণ্ডিশ্যনটো মানে বাচাৰ অনুপযোগী হি মানে বাচা যায় না যে এৰিয়া মানে ৱেদাৰৰ কাৰণে বা ক্লাইমেটিক চেঞ্জৰ কাৰণে বাচাৰ অযোগ্য এই জেগাটা এৰিয়া দেখা হয় ইনহস্পিটেবল মানে হয়তো বেছি ঠাণ্ডা হ'ব বা হয়তো বেছি গৰম হৈ যাবগীয়া মাইগ্ৰেটেৰী বাৰ্থ যা এইগিলা মানে বিশেষ কৰি পাৰ্টিকুলাৰলি ৱেদাৰ অথবা ক্লাইমেটিক চেঞ্জের কারণে লাগিয়া মানে তারা লাইং এজ দা ওয়েদার ইন্ডিয়ার বসবাসের বসেবাসের অনুপযোগী হওয়ার কারণে তারা মানে এক দেশ থেকে অন্য দেশে যায় ডিমপাড়ার কারণে ডিমপাড়ে বেঁচে দেওয়ার কারণে যেগুলো আমরা মাইগ্রেটরি বার্ড বলি এখানে দেখেন আমাদের অসম রাজ্যটি নানা প্রজাতির বৃক্ষ গুল্ম ও প্রাণীর উপস্থিতিতে সমৃদ্ধ নিম্নুক্ত তালিকা ও মানচিত্র দেখো তো এখানে কয়েকটি দেওয়া আছে রাষ্ট্রীয় উদ্যান যেমন কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান মানস রাষ্ট্রীয় উদ্যান ডিব্রু শকিয়া রাষ্ট্রীয় উদ্যান নামেরি রাষ্ট্রীয় উদ্যান এবং রাজীব গান্ধী ওরাং রাষ্ট্রীয় উদ্যান তো রিসেন্টে টু থাউজেন্ড আশা করি টু থাউজেন্ড টোয়েন্টিতে মানে রাইমুনা ন্যাশনাল পার্ক যেটা ওটা মানে এড হয়েছে রাইমুনা ন্যাশনাল পার্ক এখন আপনার এখানে আপনারা ফার্স্টই দেখতে পাচ্ছেন আর রাইমুনা ন্যাশনাল পার্ক যেটা ওটা ছয় ন্যাশনাল পার্ক যেটা মানে নতুন হইছে রাইমিনা ন্যাশনাল পার্কতে ওটা বিশেষ করে এক্সাম হওয়ার চান্স আছে কারণ নতুন হয়েছে রাইমিনা ন্যাশনাল পার্ক ওটা এক্সামও দিলেই তো এই যে ন্যাশনাল পার্কগুলা এই ন্যাশনাল পার্কগুলা কোন কোন জেলার মধ্যে আছে এটা অনেক ইম্পর্টেন্ট এবং এই ন্যাশনাল পার্কগুলার মধ্যে কোন কোন এনিমেলসগুলো আছে যে এনিমেলসগুলার মানে খুব বেশি ইম্পর্টেন্ট যেমন ইন্ডেনজান্ট এনিমেলস এন্ডেমিক এনিমেলস যেগুলো আছে প্লান্টস অথবা এনিমেলস ওগুলো ইম্পর্টেন্ট হয়ে যায় যেমন কাশ্মীরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান এগুলোর মধ্যে গোলাঘাট নগাঁও শোণিতপুর জেলায় আছে मानस राष्ट्रीय उद्यान बक्सा और चिरांग से टिब्री शैकिया राष्ट्रीय उद्यान तीन जिले तीन लेखा लेखिया नामेरी राष्ट्रीय उद्यान सुनीतपुर जिला राजीव गांधी ओरंग राष्ट्रीय उद्यान दोरंग जिला जमनकि राजीव गांधी ओरंग राष्ट्रीय उद्यान मे कौन एनिमल्सगुल ग्डार बाघ मयूर जातीय पाखी बुदोड़ हाथी ত' এইগুলাৰ মেজুলা বিশেষ কৰি আমি আবাৰ কৈ ইয়াৰ ইণ্ডিয়েঞ্জাৰ্ট এনিমেল যোগুলা এণ্ডেমিক এনিমেল যা এইগুলা ইম্পৰ্টেণ্ট আছে অথবা কোন কোন জিলাৰ অৱস্থিত এইগুলো আছে নেক্সট এখনে দেখোন বন্যপ্ৰাণী অভয়াৰণ্য ৱাইল্ড লাইফ চেংচুৰি যিগিলা বন্যপ্ৰাণী অভয়াৰণ্য অভয়াৰণ্য অনেকটা আছে যেগুলা কোন কোন জিলাৰ মধ্য আছে এই অভয়াৰণ্যৰ মধ্যে কোন কোন এনিমেলছ গুলা আছে যে এনিমেলছ গুলা ইম্পৰ্টেণ্ট সেইগিলা আপোনাৰ দেখবা আর যদিন আপনারা যদি কমেন্ট হরসে মানে এগুলা নিয়ে আমি আলাদা ক্লাস একটা নিতাম কোন কোন গুলা মানে ডেঞ্জার মধ্যে আছে বিশেষ করে আমরা আসামের বেদে পার্টিকুলার আমরা আসামের বেদে যেগুলা আছে ওগুলা ইম্পর্টেন্ট ওই জায়গা মানে লোয়ার প্রাইমারি লাগিয়া মানে অন্যান্য স্টেট দিত না বা অন্যান্য দেশের যেগুলো আছে এগুলো দিত না লোয়ার প্রাইমারি বা অথবা আপার প্রাইমারি লাগিয়া আর তে আপনার ওয়াইল্ড লাইফ সেংচুয়ারি ন্যাশনাল পার্ক যেগুলো কোন স্টেটের মধ্যে আছে অথবা কোন জেলার মধ্যে আছে এবং কোন কোন অ্যানিমেলগুলা ইম্পর্টেন্ট আছে ওগুলো আপোনাৰ দেখবা যদি আপোনাৰ কমেণ্ট কৰে আমি নিচে নেক্সট ক্লাছ আমি এইগুলা কৰিম একো আৰু যদি মানে এই ক্লাছটাত থাকি আপোনাৰ একটা পাৰ্চেণ্ট লাইক কৰিবা শ্বেয়াৰ কৰিবা আৰু কি বলব নেক্সট যদি মানে এই বিশেষ ধৰি মানে এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবা যদি এই ৰকম ভিডিঅ' মানে মানে এইটো অকণ কষ্ট হয় আৰু অনেক সময় মানে অতিবাহিত হয় তে যদি এই ভিডিওটা যদি এই ভিডিওটা মধ্যে একটু ভিউ আছে আমি নেক্সট ডে মানে নেক্সট যে ক্লাসটা নিম এই ক্লাসটা বিশেষ এখানে দেখুন আপনারা মেডিসিনাল প্লান্টস আছে মেডিসিনাল প্লান্টস আর আমাদের সিলেবাসের মধ্যে মেডিসিনাল প্লান্টস নিয়ে আছে এরপরে এখানে আপনারা দেখেন আমি আপনার একটু পেছনে করে রাখলাম ইন্ডিয়া ইজ দ্য অনলি কাউন্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড দেন হেজ বড টাইগার এণ্ড লায়েঞ্চ তো এইখনে যোন ইণ্ডিয়া ইজ দ্য অনলি যনলি কাউণ্ট্ৰি য নিশ্চয় অন্যান্য কোনো কাউণ্ট্ৰিৰ মধ্য টাইগাৰ্ছ এণ্ড লায়নছ নাই টাইগাৰ্ছ আৰ ফাউণ্ড ইন দ্য ফৰেষ্ট অফ মধ্য প্ৰদেশ মধ্য প্ৰদেশ মধ্য প্ৰদেশৰ মধ্যে টাইগাৰ পোৱা যায় দ্য নেচাৰেল হেবিটেট অফ দ্য ইণ্ডিয়ান লায়ন ইন দ্য জিৰ ফৰেষ্ট ইন গুজৰাট তো ইণ্ডিয়ান লায়ন যে জিৰ ফৰেষ্ট গুজৰাটৰ মধ্য পোৱা যায় টাইগাৰ আৰ ফাউণ্ড ইন দ্য ফৰেষ্ট অফ মধ্য প্ৰদেশৰ মধ্যে টাইগাৰ ফৰেষ্ট টাইগাৰ পোৱা যায় এটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় গিয়া ডু ইউ নো দ্য জির ফরেস্ট ইজ দ্য লাস্ট রিমেইনিং হেবিটেট অফ দ্য এশিয়াটিক লাইন এশিয়াটিক লাইনের মধ্যে শুধুমাত্র জির ফরেস্টের মধ্যে যে লাইনটা আছে এটার মধ্যে একটা রিমেনিং মানে ওটাও বাকি আছে ওয়াইল্ড লাইফ থেকে যদি একটু আলোচনা করি নাইনটি থাউজেন্ড এনিমেল স্পেসিস আছে আমরা মানে বিশেষ করে মানে লাইক ইটস ফ্লোরা ইন্ডিয়া ইজ অলসো রিচ ইন ইটস সোনা ইট হেজ অ্যাপ্রক্সিমেটলি নাইনটি থাউজেন্ড এনিমেল স্পেসিস আছে আমরা ইন্ডিয়ার মধ্যে টুৱি থাউজেণ্ড চৰি টু থাউজেণ্ড স্পেচিছ অফ বাৰ্ডছ আছে মানে থাৰ্টিন পাৰ্চেণ্ট অফ দ্য ৱাৰ্ল্ডছ টুটেল ত' আজকেল ক্লাছটো বিশেষ কৰি একো লম্বাই দাৰ গা আমি নেক্সট ক্লাছে যদি মানে ভিডিঅ'টি আপোনাৰ শ্বেয়াৰ কৰ ভিডিঅ'টিৰ মধ্য যদি ৰেছপন্স একো ভাল হোৱা যায় তে আমি নেক্সট ক্লাছটা মাইগ্ৰেটৰী বাৰ্ডছ মেডিচিনেল প্লানচ তাকীয়া আমি নিমো আৰু আপোনাৰ যদি কোনো কনচেপ্টৰ মধ্য অথবা কোনো টপিকের মধ্যে আপনার আর প্রবলেম থাকে তে আমার আপনারা কমেন্টের মধ্যে জানাই বা আমি ও টপিক নিয়া নেক্সট ডে আলোচনা কর্মু এখানে আর একটা কনসেপ্ট আছে দেখুন ওয়ান হান্ড্রেড থ্রি এখানে একটু কুয়েশনে পাইছিলাম মোর দেন হান্ড্রেড ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া ও এখানে দেখুন এখানে এই যে চ্যাপ্টার এই চ্যাপ্টারটির ক্লাস নাইনের জিওগ্রাফির ক্লাস নাইনের জিওগ্রাফি সেম চ্যাপ্টার ওরকম নেচারেল ভিডিকেশন চাপ্টারটার নাম ওয়ান হান্ড্রেড থ্রি ন্যাশনাল পার্কস ফাইভ হান্ড্রেড থার্টি ফাইভ লাইফ তো যখন ইন্ডিয়ার মধ্যে অর্থটুকু আছে নিশ্চয়ই মানে ইন্ডিয়ার মধ্যে তো এই না আসে আমরা আসামের ভিতরে থেকে এই কোয়েশন গুলা তো নেক্সট ক্লাসের মধ্যে আপনার ইউ মাচ